hello future doctors i welcome you all to this wonderful platform of cat and aspirants তো কারা রাউন্ড থ্রি কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে কারা কারা পারবে না সেই রিলেটেড একটা ভীষণই কনফিউশন তোমাদের মনে তৈরি হয়েছিল কেননা যারা যারা রাউন্ড ওয়ানে কোনো একটা কলেজ পেয়েছো এবং তারা সেই অ্যালোটেড কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়েছো না পরে তোমরা আপগ্রেডেশনের জন্য রাউন্ড টু কাউন্সিলিং পার্টিসিপেট করছো এবারে যদি তোমাদের রাউন্ড টু কাউন্সিলিংয়ে কলেজ অ্যালোটেড না হয় তাহলে তোমরা রাউন্ড থ্রি কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে কিনা সেই রিলেটেড একটা ভীষণই কনফিউশন তোমাদের সকলের মনে তৈরি হয়েছিল আর এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য যদি তোমরা ডাব্লুবিএমসিসির অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করতে তাহলে ওদের পক্ষ থেকে যে রিপ্লাইটা ওরা বারবার এবং পেরেন্টসের সাথে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে যে রিপ্লাইটা ওরা দিয়ে এসেছে যারাই ফোন করেছিল সবাইকে বলেছিল যদি তোমাদের রাউন্ড টু কাউন্সিলিংয়ে কোনো কলেজ না হয় তাহলে তোমরা রাউন্ড থ্রি কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে না এই রুলসটা এই বছর থেকে এইভাবে অ্যাপ্লিকেবল হবে বলে ওরা জানাচ্ছিলো বারবার করে যতজন ক্যান্ডিডেট ফোন করেছে সবাইকে সেম কথা ওরা বলছিলো আমরাও ফার্স্ট এই ব্যাপারটার ব্যাপারে জানতে পারি আমাদের একজন গার্জিয়ান ফোন করে বলে যে ডাব্লিউ বিএমসিসিকে ফোন করলে ওরা এরকম কিছু বলছে ওকে তো আমরা গার্জিয়ানের থেকে এটা শোনার পরে ডাব্লিউ বিএমসিসিকে আমরা নিজেরা ফোন করি করার পরে ওদের সাথে কথা বলি যে অ্যাকচুয়ালি কেন এই চেঞ্জেস করা হচ্ছে এবং চেঞ্জেসটা অ্যাকচুয়ালি কি তোরাও আমাদেরকে জানায় সেম জিনিস যে যদি আপনাদের রাউন্ড ওয়ান কাউন্সিলিংয়ে কলেজ অ্যালোটেড হয় এবং রাউন্ড টুতে যদি অ্যালোটেড না হয় তাহলে আপনি রাউন্ড থ্রি কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারেন না তো তখন আমরা আমাদের তরফ থেকে ওদেরকে বোঝাই যে এরকম হলে তো রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে অনেক এরকম ক্যান্ডিডেস থাকবে যাদের র্যাঙ্ক ধরুন থার্টি নাইন থাউজেন্ডের পরে তারা ভালো কলেজ পেয়ে গেল আর থার্টি নাইন থাউজেন্ড যার র্যাঙ্ক সে ধরুন হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ পেয়ে তো কেননা রাউন্ড থ্রিতে পিডাবলিউডি সিটগুলো নন পিডাবলিউটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য আসবে তো আনডিজার্ভদের জন্য যদি বলি থার্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের কাছাকাছি কাট আফ গেছে ওকে তাহলে ওনারা যেটা বলছেন সেটা অনুযায়ী এরকম হবে যে থার্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বা ধরুন ফর্টি থাউজেন্ডের একটা স্টুডেন্ট থাকবে যার ধরুন মালদা মেডিকেল কলেজ হয়ে গেল আর থার্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের কাছাকাছি যে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট স্টুডেন্টটা থাকবে তার ধরুন হচ্ছে গিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজে অ্যাডোট হয়ে আছে কেননা রাউন্ড টুতে আপগ্রেডেশন আসার পসিবিলিটি খুব কম সম্পূর্ণ ব্যাপারটা বোঝানোর পরেও ওনারা বলেন যে হচ্ছে এই বছর রুলস চেঞ্জেস করা হয়েছে এবং এই বছর এটাই রুলস আছে তো কালকে যখন আমি ভিডিওটা পাবলিশ করি এবং সেই ভিডিওতে যখন আমি তোমাদেরকে বলেছিলাম যে স্বাস্থ্য ভবনে ফোন করলে ওরা এরকম বলছে তো টেলিগ্রামে অনেকেই ইনিশিয়েটিভ নিয়ে একটা আলাদা গ্রুপ খুলেছিল তাদের মধ্যে প্রিয়াংশু কুমার বলে একটা ছেলে আছে ও আজকে ওর একটা বন্ধুকে নিয়ে মস্তুভাবি স্বাস্থ্য ভবন ভিজিট করেছে এবং স্বাস্থ্য ভবন ভিজিট করে সেখানকার যারা অফিসিয়ালস আছে তাদের সাথে কথা বলেছে আলাদা একটা টেলিগ্রামে ডেডিকেটেড গ্রুপ খোলা হয়েছিল যে গ্রুপে এটা ডিসাইড করা হয়েছিল যে আজকে ভবনে গিয়ে তারা স্বাস্থ্য ভবনের যে অফিসিয়ালসরা আছে তাদের সাথে কথা বলবে প্রিয়াংশু কুমার সেই ইনিশিয়েটিভটা নিয়েছিল ও আর ওর একটা বন্ধু মস্তু পাবলি স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্য স্বাস্থ্যভবনে অফিসিয়ালসদের সাথে কথা বলেছে তো ও যেটা জানালো তাতে করে রুলস আগের বছর যেটা ছিল সেম অ্যাজ সেম রুলস এই বছরে আছে আমি তোমাদেরকে রুলসটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে যদি তোমরা রাউন্ড ওয়ানে কোনো কলেজ অ্যালোটমেন্ট পেয়েছো এবং সেই কলেজে অ্যাডমিশন নিয়েছো আর রাউন্ড টু কাউন্সিলিং আপগ্রেডেশনের জন্য পার্টিসিপেট করছো এবং রাউন্ড টুতে যদি তোমাদের কোনো কলেজ অ্যালোটমেন্ট না হয় তাহলে তোমরা আরামসে রাউন্ড থ্রি কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে আপগ্রেডেশনের জন্য মোস্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির যে হেল্পলাইন নাম্বার যারা বসে আছে তারা মিস ইনফর্মড বা এই ব্যাপারে তাদের নলেজ খুবই কম ওকে তো আমি তোমাদের পুরো কনফিউশনটা একবার ক্লিয়ার করে দিচ্ছি রাউন্ড ওয়ানে যদি তোমাদের কোনো কলেজ অ্যালোটমেন্ট আসে এবং তোমরা যদি সেই অ্যালোটেড কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো এবং রাউন্ড টু কাউন্সিলিং তোমরা আপগ্রেডেশনের জন্য পার্টিসিপেট করছো রাউন্ড টুতে যদি তোমাদের কোনো কলেজ অ্যালোটেড নাও হয় তাও তোমরা রাউন্ড থ্রি কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে আপগ্রেডেশনের জন্য আর যদি রাউন্ড টুতে তোমাদের কলেজ অ্যালোটেড হয় তাহলে সেই অ্যালোটেড কলেজে অ্যাডমিশন নিয়ে তোমরা রাউন্ড থ্রি কাউন্সিলিং আপগ্রেডেশনের জন্য পার্টিসিপেট করতে পারবে সেক্ষেত্রে অ্যালোটেড কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের উইলিংনেস শেয়ার করে আসতে হবে যে তোমরা রাউন্ড থ্রি কাউন্সিলিং পার্টিসিপেট করো কেমন